আমরা সবাই মিলে যাচ্ছি বড়বাজারে পূজোর শপিং করতে। বাবার বন্ধু, কাকু, কাকিমা আর আমরা চারজন। আমার মনে হয় যদি নীতি হয় নীলটাই না, দুটো নীল করতে পারবে। ওটা নিয়ে আসো। এগুলো কত হবে দাদা? দাদা এগুলো ধরে দেখো, হলুদ দাও। দাদা এখন শপিং করতে এসছে, পুজো শপিং স্টার্ট হোক। আমি তো শাড়ি দিয়ে পুজো শপিং স্টার্ট করলাম। এটা গণেশ চতুর্থী পুজোর পরের দিনের আমাদের শপিং ব্লগ। ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল। তোমরা যদি আমাদের দুর্গাপূজার স্পেশাল ভিডিও দেখতে চাও তাহলে আমার দাদা জি নাও চ্যানেলে চলে যাও। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ও পুজো স্পেশাল খুব সুন্দর সুন্দর ব্লগ আপলোড করে দিচ্ছে, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, দিদার জন্য একটা ঘরে পরা শাড়ি কিনেছে, একটা বাইরে পরে যাওয়ার জন্য দারুণ, মানে দুটো শাড়ি জাস্ট অসম। পুজোর এক মাস আগেই দিদা পুজোর শাড়ি পেয়ে গেছে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি বড়বাজারে পূজোর শপিং করতে, বাবার বন্ধু, কাকু, কাকিমা আর আমরা চারজনে। পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা বড়বাজারে এসেছি। আজ থেকে গণেশ পুজোর পরের দিন থেকে আমাদের পুজো শপিং স্টার্ট করলাম আমরা, প্লাস আমার বাবার বন্ধু মানে কাকু কাকিমা সবাই মিলে এসেছি। এই যে ওনাদের একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা আনতে গেছে। আমরা এই সাইডটাতে বসে আছি। অনেক দোকান বন্ধ। একটা শাড়ি পছন্দ হয়েছে কাকিমার খুব, সেই শাড়িটা আনতে গেছে। এখনও আমাদের কোনো কালেকশন দেখিনি শাড়ির, মানে মা দেখেনি এখনো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার মা, আমার কী দাম আছে দাদা? মায়ের কেন নিতে
ধর পরে দিয়েছি। কাকা আমার মনে হয় যদি নিতেই হয় নিতেই না দুজনেই পড়তে পারবে। কত করে দাদা? কত করে? দাদা এখন শপিং করতে এসছে, কাকিমা ভীষণ টায়ার্ড, কাকু ওইদিকে বসে আছে, সবাই খুব টায়ার্ড। এখন দাদা ড্রেস দেখছে, অনেক রকমের ড্রেস আছে দাদা দেখছে। তো দেখুক ওর পুজো শপিং স্টার্ট হোক, আমি তো শাড়ি দিয়ে পুজো শপিং স্টার্ট করলাম। দাদা স্টার্ট পুজো শপিং, গণেশ চতুর্থীর পর দিন থেকে পুজো শপিং স্টার্ট। সুবোধ কাকুর হয়ে গেছে পুজো শপিং, চলো দেখা যাক কি জামা নেয়। আজকে পঞ্চমীর রাত্রে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এটা গণেশ চতুর্থী পুজোর পরের দিনের আমাদের শপিং ব্লগ। ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল। তোমরা যদি আমাদের দুর্গাপূজার স্পেশাল ভিডিও দেখতে চাও তাহলে আমার দাদা জি নাও চ্যানেলে চলে যাও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ও পুজো স্পেশাল খুব সুন্দর সুন্দর ব্লগ আপলোড করে দিচ্ছে, সাবস্ক্রাইব করে দাও। ফাইনালি আজ গণেশ চতুর্থীর পরের দিন থেকে আমাদের পুজো শপিং স্টার্ট হলো, ও দারুণ মজা করেছি আজকে। বোনই আমাদের সঙ্গে যান কোনো জায়গায় বেড়াতে, কলকাতায় বা শপিং করতে। অ্যাকচুয়ালি পুজো শপিং তো একটু দেখে শুনে করতে হয়, আর একটু কস্টলি জিনিস ভালো করে দেখে শুনে কোয়ালিটিটা না দেখলে। হ্যাঁ, দিদার জন্য একটা ঘরে পরা শাড়ি কিনেছে, একটা বাইরে পরে যাওয়ার জন্য, দারুণ, মানে দুটো শাড়ি জাস্ট অসাম। আমি দিদা যখন দেখবে খুলে আমি শাড়িটা তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিচ্ছি, কারণ এখন এসেই আমরা দিদাকে দিতে চলে যাচ্ছি শাড়িটা। তো পুজোর এক মাস আগেই দিদা পুজোর শাড়ি পেয়ে গেছে। দারুন, আমার এটা দেখেই প্রথম পছন্দ। দারুন দেখতে, এটার খুব সুন্দর।